আজকে আমি আপনাদের জন্য মটন কোফতার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মটন কোফতাটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলোগ্রাম মাংস, 2 ধনেপাতা, আদা রসুন, পোস্ত বাটা, বেসন, পেঁয়াজটাকে আমরা বেরেস্তা বানিয়ে রেখেছি, টক দই, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে গোটা ধনে আর জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেডি করে রেখেছি। আর নিয়েছি 3 গোটা কাঁচা লঙ্কা, এর সঙ্গে লাগবে নুন, আর চিনি। এবার আমি সমস্ত উপকরণগুলো মিক্সির মধ্যে নিয়ে নেব। একে একে সবগুলো উপকরণ আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সড করে নিয়েছি, এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এতে আমরা অ্যাড করব 1.5 চামচ মতন নুন, ২ চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম, এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করব, তার জন্য আমি একটু জল দিয়ে হাতটাকে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে হাতে ভিজিয়ে নিলে হাতের সঙ্গে মশলাটা লেগে থাকবে না। এই বলসগুলো বানানোর সময় যদি আপনার হাতের সঙ্গে লেগে যায় তাহলে সামান্য একটু তেল হাতে ঘষে নেবেন। এইভাবে আমরা একে একে বাকি বলসগুলো গড়ে নেব। এখানে কিছু বলস আমরা রেডি করে নিয়েছি, এবার আমরা এগুলোকে ফ্রাই করব। এবার একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে মটন বল বা মটন কোফতাগুলো আমরা একে একে ছেড়ে দেব। আমরা হাই ফ্লেমে কোফতাগুলো ভাজব না, লো মিডিয়াম ফ্লেমে কোফতাটা ভাজতে হবে। হাই ফ্লেম থাকলে কোফতাটা তাড়াতাড়ি বাইরের পোর্শনটা ভাজা হয়ে যাবে, এতে ভিতরটা কাঁচা থাকবে। ফ্লেমটা লো মিডিয়াম থাকলে কোফতার ভিতরটা সুন্দর ভাজা হবে এবং বাইরেটাও পুড়ে যাবে না। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভাজবো,
দেখুন কোফতার বাইরের অংশটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। কোফতাগুলো রেডি হয়ে এসেছে, এখন এটা আমরা গরম গরম সার্ভ করব। কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ। Don't forget to like and share this video. Perfect. Subscribe my channel and press the bell icon ding dong for being updated. Thanks for watching.